আসসালামু আলাইকুম, আমি রিয়া। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো খুব আনন্দের সাথে দিনগুলো কেটে যাচ্ছে আমাদের ফ্যামিলিতে। নতুন আরেকজন সদস্য এসে যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো তার জন্যই এই শপিংগুলো করা, অল্প করেই শপিংগুলো যেদিন হয়েছে 24 তারিখে, ওই দিন এই শপিংগুলো আপনাদের বাইয়া করে দিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। বাচ্চাদের কাপড় দেখলে কিন্তু মনটা আনন্দে নেচে ওঠে আর অনেক ভালো লাগে, কাপড়গুলো দেখে অনেক কিউট লাগে, কি বলবো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জানুয়ারির 24 তারিখে আমার দেবরের ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আরও একবার শুকরিয়া জানাই। খুব সুস্থভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, আর এত মায়া লাগে যে কি বলবো। আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন তার কিছু মুহূর্ত, মানে আমি ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দিলাম আমার বাবাটার। তো তার কাপড় চোপড়গুলো কেমন হয়েছে অবশ্যই দেখার পর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। যেহেতু নিউবর্ন বেবি একদম নতুন, এ কাপড়গুলো সুইটারের সাথে পরাতে পারবে আর কি। তো এগুলো রেডিমেড কিনে দিয়েছে। আস্তে আস্তে যখন বড় হবে দেখা যাবে অনেক কাপড় চোপড় লাগবে, তখন আরও দেওয়া হবে। এখানে তাড়াহুড়া করে হঠাৎ অল্প কিছু শপিং করে বাবুর জন্য নিয়ে যাব আমি, এই জন্যে জাস্ট এগুলো করা। অলিভ অয়েল, এই তেলটা কিন্তু অনেক ভালো স্কিনের জন্য, বিশেষ করে যাদের নতুন নিউবর্ন বেবি আছে। আপনারা চাইলে যে কোনো লোশন ব্যবহার না করে আপনারা অলিভ অয়েল তেলটা বাচ্চাদের বডিতে মাসাজ করতে পারেন। এতে করে বাচ্চাদের ঠান্ডা লাগার সমস্যাও কম থাকে আর সেই সাথে শরীরটা অনেক গরম থাকে। আমার 3 বেবির কারে কিন্তু আমি সবসময় অলিভ অয়েল তেলটাই ব্যবহার করতাম, তারপরে লোশন মাঝে মাঝে দিতাম, মাঝে মাঝে দিতাম না। আর চুলের জন্য অনেক বেশি ভালো, চুল খুব তাড়াতাড়ি গ্রোথ করে বাচ্চাদের অলিভ অয়েল তেলটা। তো আপনারা যারা নতুন মা হতে যাচ্ছেন বা হয়েছেন, তারা এই বিষয়টা না জানলে অবশ্যই আপনারা করতে পারেন, উপকারে আসবে আশা করি। তো আমার আজকের এই ছোট বা অল্প কিছু শপিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখন আমার কিউট বাবাটার একটু ভিডিও করেছি, সারা দিন ঘুমায় আর ঘুমায়, অনেক কষ্ট করে বাবাটা চোখ মেলেছে। মাশাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ, সবাই মাশাল্লাহ বলবেন। আর আমার এই কিউট বাবাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। ছোটবেলার স্মৃতিটা জাস্ট একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, আমার বাবাটা যখন বড় হবে তখন দেখতে পারবে, এই জন্য জাস্ট আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। অনেক কিউট লাগতেছে মাশাল্লাহ। তো সারাদিন শুধু ঘুমায়, খাওয়া দাওয়ার কোনো খবর নাই, কি অবস্থা, সারাদিন ঘুমায় আর ঘুমায়, একদম নড়াচড়া করে না। তো এটার জন্য অনেক সমস্যা আর কি। অনেক কষ্ট হইতেছে আমার বাবাটার চোখগুলো খুলতে, অনেক কষ্ট হইতেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। তো আমার আজকের এই সিম্পল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, মন চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা
দেখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা।